নমস্কার পারমিতা শুরু করছি আপনার কথা আজকের বিষয় নিয়ে আমরা শুনবো আপনাদের মতামত তবে এই মুহূর্তে চোখ রাখবো হেডলাইনসে শুক্রবার মাঝরাত থেকে উঠে যাচ্ছে কোভিড বিধিনিষেধ তবে পড়তে হবে মাস্ক ধুতে হবে হাত বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব এবারও স্বল্প সঞ্চয় সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র সমস্যায় স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত বক্তৈকান্তের ধৃত আনারুলকে ব্লক সভাপতির পদ থেকে সরাতে চেয়েছিলেন অনুব্রত পাশে দাঁড়ান আশিস বন্দ্যোপাধ্যায় পদে বহাল রাখতে অনুব্রতকে লেখেন চিঠি প্রকাশ্যে সেই চিঠি ভাদু খুনে গ্রেপ্তার আরও দুই বুধবার রাতে মারগ্রাম ও নলহাটি থেকে গ্রেপ্তার ভাসান শেখ ও শফিক শেখ তৃণমূল উপপ্রধান খুনে মোট গ্রেপ্তার ছয় পুকুর খননে দুর্নীতির অভিযোগ বিজেপির প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়ার ছাতনা পুলিশ বাধা দিলে থানার আইসিকে অশালীন ভাষায় আক্রমণ বিজেপি নেতার বকটুই কাণ্ডে তালা ভেঙে লালন শেখের বাড়িতে সিবিআই বাড়িতে দশ দিন ধরে আটকে পোষ্য তদন্ত শেষে বাড়ি সিল করে দিলেন গোয়েন্দারা বিধানসভায় গণ্ডগোল মনোজ টিক্কাকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে সুকান্ত মজুমদার ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে পেশ মাটিয়া ধর্ষণ মামলায় কেস ডায়েরি সহ তদন্ত ও মেডিকেল রিপোর্ট জমার নির্দেশ চিকিৎসাধীন এগারো বছরের নির্যাতিতাকে হাসপাতালে দেখার অনুমতি বাবা মাকে নির্দেশ হাইকোর্টের চাপ বাড়ছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার এসএসসি তে নিয়োগ মামলায় আজই তাকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টে গেল সিবিআই ফের বাড়ছে জ্বালানির দাম আজ লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে যথাক্রমে তিরাশি ও আশি পয়সা কলকাতা পেট্রোলের দাম একশো এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা ডিজেল ছিয়ানব্বই টাকা বাইশ পয়সা লাগাতার জ্বালানির দাম বৃদ্ধি দিল্লিতে সংসদ চত্বরে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ গ্যাস সিলিন্ডার প্ল্যাকার্ড নিয়ে স্লোগান কংগ্রেস সাংসদদের কলকাতায় পেট্রোপণ্যের দামে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের শহরের পথে নেবে প্রতিবাদ বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের বকটুই সহ একাধিক ঘটনার প্রতিবাদ বামপন্থী মহিলা সংগঠনের মিছিল ঘিরে ধুন্তুমার পুলিশের সঙ্গে হাতাহাতি ভবানী ভবনে গিয়ে স্মারকলিপি জমা দোসরা এপ্রিল থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় দুবছর পর অফলাইনে পরীক্ষা প্রথমবার হোম সেন্টার অর্থাৎ নিজের স্কুলে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা যিনি রাজ্য চালান তিনি মোমো বানান উত্তরবঙ্গ সফরের শেষ দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে মোমো বানালেন মুখ্যমন্ত্রী উচ্ছ্বসিত স্থানীয় মোমো বিক্রেতারা উত্তর পূর্ব ভারতে পরিসর কমছে আপসপার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের মোদীর নেতৃত্বে উত্তর পূর্বে নিরবিচ্ছিন্ন উন্নয়নের ইঙ্গিত বহন করে এই সিদ্ধান্ত টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার বিধানসভায় বেনজির বিক্ষোভ ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধী বাম বিধায়কদের মার্শাল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো বিরোধী বিধায়কদের ভারতের বিদেশ মন্ত্রীকে ফোন আমেরিকার সেক্রেটারি অফ স্টেটের ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা ইউক্রেনের মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ ব্লিংকেনের যুদ্ধবিধ্বস্ত মারিওপোলে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার সাধারণ নাগরিকদের সেফ প্যাসেজ করে দিতেই এই সিদ্ধান্ত জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রক চেরনোবিল থেকে রুশ সেনা প্রত্যাহার সমরাভিযান কমানো নিয়ে রাশিয়ার দাবি সঠিক নয় ইউক্রেন সেনার প্রতিরোধের জেরে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনা কটাক্ষ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির গত দশ দিনে নবার হ্যাঁ গত দশ দিনে ন দফা দাম বেড়েছে পেট্রোল এবং ডিজেলের পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য থমকে ছিল প্রায় একশো সাঁত্রিশ দিন পর গত বাইশে মার্চ বাড়তে শুরু করে দাম পেট্রোল ডিজেলের সঙ্গে এক লাফে পঞ্চাশ টাকা দাম বেড়ে গিয়েছে রান্নার গ্যাসেরও পেট্রোল এবং ডিজেলের দাম সেই বাইশ তারিখের পর থেকে আজ পর্যন্ত রোজ বেড়ে চলেছে পাঁচ রাজ্যে ভোটের জন্য দীর্ঘদিন একই জায়গায় থমকে ছিল জ্বালানির দাম অনেকেই আশঙ্কা করেছিলেন ভোটের ফলাফল বেরোলেই দাম বাড়ানো হবে জ্বালানির আর সেই আশঙ্কা সত্যি করে একশো সাঁত্রিশ দিন পর বাইশে মার্চ প্রথম দাম বাড়ে পেট্রোল ডিজেলের আর তারপর থেকে বেড়েই চলেছে জ্বালানির দাম গত দশ দিনে দাম বেড়েছে মোট নবার জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে গত কয়েকদিন ধরে সংসদে সরব হয়েছে বিরোধী দলের সাংসদরা কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিরোধীরা সরব হয়েছে কিন্তু তাতে কোনো হেলদোল নেই
নরেন্দ্র মোদী সরকারের। শাসক বিজেপি কোথাও হিজাব, কোথাও হালাল, কোথাও কাশ্মীর ফাইলসের মতন বিষয় তুলে হামলাবাজি করে চলেছে, কিন্তু জ্বালানির এই মূল্যবৃদ্ধি নিয়ে নীরব মোদী বাহিনী। মানুষের দৈনন্দিন জীবনযাপন নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। শাসক বিজেপির একমাত্র লক্ষ্য যেভাবেই হোক যে কোনো অছিলায় সমাজের সাম্প্রদায়িক বিভাজন প্রক্রিয়া যাতে অবিচল থাকে তার জন্য সদা সচেষ্ট থাকা। আর তাই বিভাজনের নানা ফন্দি ফিকির তৈরি করে চলেছে মোদীর দল। পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী মোদী দিল্লির বিজেপি সদর দফতরে ভাষণে বলেছিলেন, উত্তরপ্রদেশের ফলই বলে দিচ্ছে দুবছর বাদে অর্থাৎ 2024 সালে লোকসভা নির্বাচনে কী ফল হতে চলেছে। অর্থাৎ তিনি যে ফের ক্ষমতায় আসবেন এমনটাই ইঙ্গিত দিতে চেয়েছিলেন মোদী। কিন্তু দুবছর তো অনেক দূর। তার আত্মনির্ভর সরকার ও তার আর্থিক নীতির সুবাদে সাধারণ মানুষের জীবন এখনই দুর্বিষহ। কেননা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রকোপে সমস্ত জিনিসপত্রের দামও যে বাড়বে সেটা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষজন। সুতরাং দুবছর বাদে কি হবে তার চাইতে আগামীকাল বেঁচে বর্তে থাকাটাই যে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে সেদিকেই কোনো হুঁশ নেই প্রধানমন্ত্রীর। আমরা আসছি সেই আলোচনায়, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করে চলেছে বিরোধীরা। ভারতের প্রতিবেশী দেশগুলি পেট্রোলের দাম উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত শনিবার রাহুল তার টুইটে লিখেছেন, পাকিস্তানে যেখানে 66 টাকায় বিকোচ্ছে পেট্রোল সেখানে নয়াদিল্লিতে পেট্রোলের দাম 101 টাকা। রাহুল লিখেছেন, ফকিরকে প্রশ্ন করবেন না, ক্যামেরায় অভিজ্ঞতা শেয়ার করুন, জুমলা ভর্তি ব্যাগ নিয়ে লুট করছে ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের মূল্যবৃদ্ধি দরিদ্র এবং মধ্যবিত্তদের চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এখনই কেন্দ্রীয় সরকারের জরুরি পদক্ষেপ করা দরকার। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট থাকায় দীর্ঘদিন জ্বালানির দাম বাড়ায়নি কেন্দ্র। ভোটের ফল বেরোনো 2 সপ্তাহের মধ্যেই বাড়ানো হয় পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। পেট্রোল ডিজেলের দাম 137 দিনে প্রথমবার বেড়েছিল 22 মার্চ মঙ্গলবার সকাল থেকে। বর্ধিত দর জানানো হয়েছিল সোমবার রাতে। সেই থেকে ক্রমেই বেড়ে চলেছে জ্বালানির দাম। সেদিন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় 50 টাকা বাড়ানো হয়। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়ে হয় 976 টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার ওপরেই নির্ভর করে জ্বালানির দাম। বৃহস্পতিবার সকালে দেশজুড়ে ফের বেড়েছে জ্বালানির দাম। প্রতি লিটারে 83 পয়সা করে বাড়ছে পেট্রোলের দাম। ডিজেলের দামও লিটার প্রতি 80 পয়সা করে বাড়ছে। এর ফলে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 111.35 টাকা এবং লিটার প্রতি ডিজেল 96.22 টাকা এখন দাঁড়িয়েছে। এর আগে বুধবার পেট্রোলের দাম লিটার প্রতি 84 পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি 80 পয়সা করে বেড়েছিল। পেট্রোলের পর এবার ডিজেলও সেঞ্চুরির দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গত 10 দিনে মোট 9 বার দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। যখন আমরা এই নিয়ে আলোচনা করছি তখনও কিন্তু আমরা জানি না যে আবার আজকেই মধ্যরাত থেকে ফের এক দফা দাম বৃদ্ধি হবে কি না। আজকে এই নিয়েই আপনার কথা, এই বিষয় নিয়ে শুনবো আপনাদের কি মতামত। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। আজকের আপনার কথার বিষয় আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন এবং আপনারা জানেন যে আপনার কথা আপনাদের অনুষ্ঠান, আপনাদের কথা বলার জায়গা, তাই অতি অবশ্যই আমরা সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি আপনাদের টেলিফোনের জন্য এবং যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়ে আপনার কি মতামত সেটা জানার জন্য। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন ইউনুস আলী। বলুন, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে অনুশালী বলছি। বলুন, পেট্রোল বা পেট্রোল পণ্য যেগুলো সবগুলোই আজকে দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়াতে ওদের কোনো বিকার নাই। আপনার কথা খুব স্পষ্ট শোনা যাচ্ছে না, আপনি যে জায়গায় রয়েছেন যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।
হ্যাঁ বলছি যে একটা বর্বর সরকার যাদের কর্তব্য হচ্ছে যে প্রজা পালন করা, সেবা প্রদান করা, দেশের উন্নতি ঘটানো, এই সমস্ত কর্ম কর্ম পদ্ধতিগুলো সামনে রেখে একটা গণতান্ত্রিক সরকার চলে, এই সরকারের এত অপদার্থতা, দেশের সামগ্রিক ভাবে যে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে তাতে মানুষ আতঙ্কগ্রস্ত, মানুষের দেওয়ালে পিছ। ধন্যবাদ আপনাকে, আপনার কথা খুব স্পষ্ট নয়। পরবর্তী কলার স্বপন দাস। স্বপন বাবু নমস্কার। নমস্কার বলুন। আমাদের নরেন্দ্র মোদী যদি যদি 5 টাকা করে ডিজেল পেট্রোলের দাম বাড়ায় তাতে বিরোধীরা কেউ কিছু করতে পারবে না। যে যত রাজপথে গেল উনি যা খুশি করতে পারে, ওনার জনগণের ভোটের দরকার নেই। 19 সালে উনি ভোটে কি করে জিততে হয় উনি রাস্তা পেয়ে গেছে। আপনাদের ভোটের ভরসা উনি করে না, কে রাগ করলো কে কি করলো তাতে কিছু যা আছে না, উনি যা খুশি করতেই পারে। সিবিআই যে হোক, তেলের দাম বাড়ি হোক, দেশের দাম বাড়ি হোক, রাজনীতি। খুব একটা স্পষ্ট হলো না আপনার বক্তব্য, আপনি কি বলতে চাইলেন সেটা খুব একটা পরিষ্কার হলো না। তার কারণ তেলের দাম বাড়লে এই যে সাধারণ মধ্যবিত্ত যারা, আমরা অত্যন্ত সাধারণভাবে বাজারে যাই, জিনিসপত্র কেনাকাটা করি, এবং এর ফলে যে সাধারণ জিনিসপত্রের দামও বাড়বে এবং তার প্রভাব আমাদের মতন সাধারণ মানুষের জীবনেও পড়বে, সেই সাধারণের মধ্যে বোধ হয় আপনিও পড়েন। জানি না আপনি কি বললেন বা কি বলতে চাইলেন, খুব একটা স্পষ্ট হলো না আপনার বক্তব্য। যাই হোক, পুষ্পেন গোস্বামী আমাদের পরবর্তী কলার। বলুন পুষ্পেন বাবু নমস্কার। আচ্ছা নমস্কার। এই যে পেট্রোলের দাম বাড়ছে বা গ্যাসের দাম বাড়ছে, এটা বাড়বে, কারণ হচ্ছে যে ভারত সরকারের প্রধানমন্ত্রী বা এমএলএ বা এমপি যারা আছে বা রাষ্ট্রপতি বা রাজ্য রাজ্যপাল যারা আছে তাদের পিছনে যেভাবে খরচা হয়, আমার মনে হয় ভারতবর্ষে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার এদের যে ইয়ারলি খরচা হয় সেই খরচাটা এদের পিছনে খরচা হয়। এই খরচা যতদিন না কমবে ততদিন এই দাম বাড়ে এরা করবেন না, কারণ ভারতবর্ষের জনসাধারণের, গরিব জনসাধারণের খাদ্য এরা খেয়ে নিচ্ছে আর সেই ধারে প্রতিবাদ হচ্ছে না। আর এরা ভোটে জিতবেই, কারণ ভোটে এই জন্য জিতবে, এরা ইলেকশন কমিশনকে নিজের হাতে নিয়ে নিয়েছে। ইলেকশন কমিশন বলতে কিছু নেই, কারণ টিএন সেশনার নেই, তো সেই জন্য জনসাধারণকে সকলকে রাস্তায় নামতে হবে। একটা একটা প্রধানমন্ত্রীর যদি পার ডে 1,62,00,000 টাকা খরচা হয়, একটা এমএলএ যদি 76,00,000 টাকা বছরে খরচা হয়, একটা এমএলএ যদি 6,00,000 মাসে মাসে খরচা হয়, একটা রাষ্ট্রপালের জন্য 300 কোটি টাকা খরচা হয়, তাহলে সে দেশের এর চেয়ে বেশি কিছু করার জন্য নেই। অতএব এটা করতে গেলে বিজেপি এমএলএ বা এমপি এদের মায়না কমাতে হবে, এদের মিনিমাম 40% মায়না কমাতে হবে, খরচা কমাতে হবে, তবেই পেট্রোল ডিজেলের দাম কমবে। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে, আপনার যে মতামত আমরা শুনলাম, ধন্যবাদ। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আমরা ফিরব এই সংক্রান্ত আলোচনায়, শুনবো আপনার কি মত। একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে অপেক্ষা করছেন সুকুমার পান্ডা। সুকুমার বাবু নমস্কার, স্বাগত জানাই অনুষ্ঠানে, শুনবো আপনার কথা, বলুন। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার বলুন। হ্যাঁ মনে করি হয়তো বলবো না, এক আধ দিন বিরত থাকবো, মানে অনেক পাবলিককে দেওয়ার জন্য তিনি টপিক গুলো আনেন না বলে থাকতে পারছি না। যেহেতু পেট্রো পণ্যের দাম নিয়ে আসছে, যেটা বারবার আপনারা বলছেন, আমরা তো অনেকবার প্রতিবাদ করেছি। আরে পেট্রো পণ্যের দাম বাড়লে তাতে কি হয়েছে? পেট্রো পণ্যের দাম বাড়লে তো ওরা মোদীজির কোনো অসুবিধা নেই, উনি এখন কাছে 2024-এ রিজার্ভ হালাল কাশ্মীর ফাইল প্রত্যেককে দেখতে বলছে, পেট্রো পণ্যের দাম আমার কোনো অসুবিধা নেই তো। উনি তো এখন পরে যে সমস্ত দামি দামি জিনিসপত্র বা মাসুম খান বিদেশ থেকে 15,00,000 টাকা সাধারণ মানুষের কথা চিন্তা করেন না, সাধারণ মানুষের যে কি অবস্থা সেগুলো তো উনি বুঝবেন না। পেট্রো পণ্যে এমন একটা জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেগুলো বেড়ে যায়, সেগুলো একবার চিন্তা ভাবনা করেছেন? সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ আমরা যে কিভাবে আছি, কিভাবে চলছি একবার ভেবেছেন? শুধু রাজ্য জয় করলে হবে না, দেশ জয় করলে হবে না, মানুষের কথা ভাবতে হবে। যে জিনিসটা আজকে পেট্রো পণ্য হচ্ছে সর্বাধিক, একবারে মানুষের একবারে সব চাহিদার উপরে, সেই জিনিস আমরা বাঁচতে পারবো না। তা সেই জিনিসটা যদি একবারে আকাল দাম বাড়িয়ে দেন, তাহলে কোন জায়গায় যাবো আমরা? এক সপ্তাহ 9 থেকে 10 দিন ধরে বেড়েই চলছে, বেড়েই চলছে। একটাবার অন্য আশা রাখেন না, জানান তো উনি শুধু হিসাব করে
হাওয়াজ করে 9 দিনে মোট 10 বার দাম বেড়েছে পেট্রোল পণ্যের। হ্যাঁ এগুলো লজ্জাজনক। আমরা কিভাবে বাঁচি এই পরপর? আমরা যে বাস করি পশ্চিমবাংলার কতগুলো ঝড় বন্যা বয়ে গেল আমফান থেকে, তারপরে মানে এই যে বড় বড় ঝড় বুলবুল বা এই যে এগুলো বেড়ে গেল, আমরা কিভাবে আছি? চাষ নেই, বাস নেই, ঘরে মানে গরু বাছু আছে, খড় দিতে পারছি না, ঘর চাইতে পারছি না। আর উনি বলছেন প্রত্যেকের মাথায় সার দিয়ে দেবেন। আরে ওর সারটা কোন দিয়েছিল? মানে সেটা সরকারের নাম বদলে এগুলো উল্টো পাল্টা করছেন, সবগুলো ভাবতে হবে। বেশ, ধন্যবাদ, ধন্যবাদ সুকুমার বাবু, ধন্যবাদ টেলিফোন করার জন্য। পরবর্তী কলার দীপক মুখোপাধ্যায়, বলুন। নমস্কার। ইয়া ইয়া পারমিতা, গুড ইভিনিং, আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। বলুন। নরেন্দ্র মোদী সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি সেঞ্চুরি করে এখনো ব্যাট করে যাচ্ছেন এবং নট আউট আছে। সেঞ্চুরি বহুদিন আগে করা হয়ে গিয়েছে, পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে বহুদিন আগে, এখন ডিজেল সেই পথে এগোচ্ছে। হ্যাঁ, ডিজেল সেই পথে এগোচ্ছে। উনি একদিকে সেঞ্চুরি করেছেন, নন স্ট্রাইকার ইন্ডিয়া আরেকজন সেঞ্চুরি করার জন্য যাচ্ছেন, এবার নট আউট থেকে কতদিন আগে এগোতে পারেন সেটাই ভারতবর্ষী দেখবে। দেখুন, বিষয়টাকে দেখতে হলে একটু অর্থনীতির অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। ভারতবর্ষের অর্থনীতিতে না চিরকালই একটু ভঙ্গুর, ঠুনকো। এখানে যদি একটা একটু ঘুষি লাগে, ধাক্কা লাগে না, তাহলে মেরুদণ্ডতে ক্র্যাক হয়ে যায়। আমাদের ভারতবর্ষে 40% লোক পভার্টি লাইনের নিচে আছে, আর মিডল ক্লাস লোক যারা রয়েছে তাদের গ্রস ডোমেস্টিক ইনকাম বা পার ক্যাপিটাল ইনকাম খুব কম, তাদের অ্যাসেট কম, লাইবিলিটি অনেক বেশি, সঞ্চয় অনেক কম। সুতরাং তাদের জীবন চালানোর ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক বোঝাটা কিন্তু অনেক। তার উপরে যদি এই পেট্রোলের দাম বাড়তে থাকে তাহলে তো শাক সবজি, তেল, নুন, চাল ডাল সবই তো বাড়বে, বা অন্য যা যা জিনিস আছে সেইগুলোর ওপর বাড়তে থাকবে দামগুলো। তাহলে তারা সংসার চালাবে কি করে বা খাবে কি করে? মানে আগামী দিনে ভারতবর্ষের লোকের হবে কি না খেতে পেয়ে মরবে? তার কারণ হচ্ছে ভারতবর্ষের তো ইনকাম তো তো কম মানুষের, সুতরাং পেট্রোলের দাম যখন বাড়বে জিনিসের দামটা বেড়ে যাবে। সুতরাং সেই মেক আপ করবার জন্য এক্সট্রা ইনকামের তো কোনো রাস্তা নেই। এখন আপনি যদি বলেন যে কেন হচ্ছে, এবার কেন হচ্ছে, আমি যদি বলি ভারতবর্ষের শিল্প উন্নয়ন স্তব্ধ, শিল্প থেকে কিন্তু ভারত সরকারের কোনো রোজগার নেই। এবারে আপনার যদি কোনো রোজগার না থাকে তখন আপনাকে কি করতে হবে? হয় অন্য লোকের কাছ থেকে ধার নিতে হবে, নয় বাসে উঠে পকেটমারি করতে হবে। ঠিক তেমনি এই পদ্ধতিটা নিয়েছে, দিনের আলোয় তারা ছুরি দিয়ে মানুষের আমজনতার পকেট কেটে টাকাটাকে নিচ্ছে, আর কিছুই নয়। কিন্তু এই যে ভারত আমাদের দেশের যে একটা পুঁজি মানে একটা ফিক্সড ইনকাম দরকার বা একটা মিনিমাম অর্থ দরকার, সেইটা তারা মিট করতে পারছে না। কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তার পেছনে মাসে কোটি টাকা খরচা, 35 খানা গাড়ি, তো সেগুলো খরচাগুলো কে দেবে বলুন? আমাকে আপনাকেই দিতে হবে। সে আমার আপনার খরচাটা কিভাবে দেবো? আমরা গাড়ি চড়ছি বা বাসে উঠছি সেই টাকাটা। ধন্যবাদ আপনাকে। কিন্তু খুব অদ্ভুত ভাবে একটা বিষয় লক্ষ্য করা গেল যে কিছুক্ষণ আগে একজন কলার তিনি ফোন করেছিলেন, আমরা ধরেই নিই যে এই অনুষ্ঠানে যারা ফোন করেন তারা অত্যন্ত সাধারণ মানুষজন, আমার আপনার মতোই, আমরা অত্যন্ত সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত। যখন পেট্রোল ডিজেলের এরকম লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম এভাবে হু হু করে বেড়ে যাচ্ছে, সেখানে সাধারণ একজন মানুষ তিনি বলছেন যে মোদী যা করছেন ঠিকই করছেন, উনি যা মনে করবেন তাই করবেন, কি অদ্ভুতভাবে এই ধরনের বক্তব্য, মানে যিনি বলছেন এই কথাটা তার নিজেরও তিনি কিন্তু এই বিষয়টার মধ্যে দিয়ে সাফার করছেন, তিনি যাচ্ছেন এই বিষয়টার মধ্যে দিয়ে, নিজে ভুক্তভোগী, নিজে ভুক্তভোগী হয়েও তিনি এই কথাটা বলছেন, কিভাবে বলছেন, কেন বলছেন, কি ইন্টারেস্টে বলছেন সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। যাই হোক, এই মুহূর্তে টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো, বলুন। নমস্কার। হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আদ্য বলছি। বলুন। নমস্কার। মাননীয় উপস্থাপিকা, আপনাকে একটা কথা প্রথম বলে আমি বলছি, আমাদের যে বিভিন্ন কলাররা ফোন করছেন না, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে কলারদের একটা টাইম বেঁধে দিন। সারা জীবনের কথা যদি একসঙ্গে বলে দেন অপর কলাররা বলবে কি করে? একটা টাইম থাকবে, লিমিটেশন থাকবে, যা কথাটা বলা যায়। ঠিক ঠিক ঠিক, সুন্দর, খুব সুন্দর সাজেশন, নিশ্চয়ই আমরা মাথায় রাখবো। হ্যাঁ, মানে আমরা তো অনেক চেষ্টা করে ফোনটা পাই, দেখি একজন বলে বলে আপনি আপনি এবার সরাসরি বিষয়ে চলে আসুন, না হলে আপনার পেছনে যারা লাইনে আছেন তারা আর ফোন পাবে না। আমি আমি বলতে করেই বলবো, বলছি পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এটা কিন্তু বাস্তব ঘটনা। শুধু পেট্রোল ডিজেল দিয়ে আমরা চিন্তা করছি, ঠিক আছে, আপনি বলুন তো আজকে খাদ্য, যে আমাদের রান্নার তেল, সর্ষের তেল, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের লাগাম ছাড়া দাম বাড়ছে। একটা কথা বলি যে এই যে দাম বাড়ার জন্য প্রতিবাদ, প্রতিবাদটা করবে কারা?
আজকে যারা পার্লামেন্টে আছে তারা তো তারা মুখ ছকাছকি করছে, একবার তো বামপন্থী যারা এমপি ছিলেন তারাও কিন্তু প্রতিবাদটা করেছেন, আগের বারে কিন্তু পেট্রোল ডিজেলের এত দাম বাড়াতে পারেনি তখন বামপন্থীরা কিন্তু প্রতিবাদ করেছেন, আজকে প্রতিবাদের ভাষা তারা ভুলে গেছে, সত্যি কথা বলতে প্রতিবাদের ভাষা ভুলে গেছে। যা চলছে কিছুক্ষণ একজন পলার বলতেন না, উনি যা করবেন তাই চলবে, যা করবে সেই জন্য একজন সভ্য মানুষ যাকে আমি, এবং সেই কারণে মানে আমার কাছেও এটা একটা অদ্ভুত মানে খুব প্রশ্ন জাগলো বিষয়টা শুনে, যিনি নিজে বক্তব্যে তিনি কি করে এটা বলছেন যে যা খুশি উনি করে যান, যা ওনার মনে হবে যা ওনার ইচ্ছা হবে উনি করবেন বা করতে পারেন। উনি বোধহয় এই আমার মনে হচ্ছে এই দল থেকে বোধহয় মাসে মাসে কিছু কাট মানি পান, কিছু পয়সা করি এই দল থেকে পান, এই জন্যই ওই দলের এত সাফাই গাচ্ছে, একটা অসভ্য বর্বর চলছে, একটা অসভ্য বর্বর সরকার চলছে দিল্লিতে, মানে মানুষ যতদিন না প্রতিবাদ করছে ততদিন, আর যতদিন না এই দলটাকে হাঁটাতে পারছে ততদিন কিন্তু কোনো দেশের কোনো উন্নতি হবে না, বেড়েই যাবে। মানুষ যতদিন না প্রতিবাদ করবে ততদিন পর্যন্ত এই বিষয়ে প্রথমভাবেই কোনো সমাধান সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে, সময় হয়েছে আরও একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর আবারও আমরা শুনব আপনার কথা, আপনার বক্তব্য। যারা এখনও টেলিফোন করেননি অতি অবশ্যই ফোন করুন, আমাদের জানান আপনার কি মতামত। ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর। একটা বিরতির পর আমি পারমিতা আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনার কথা এই অনুষ্ঠান নিয়ে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন বংশী ঘোষ। বংশীবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি ভাই, বলুন। আমি আউসগ্রাম থেকে বংশী ঘোষ বলছি। বলুন, আজকে যে আলোচনাটা রেখেছেন, প্রতিদিন তেলের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম, পেট্রোপণ্যের দাম প্রতিদিন বাড়ছে, এই দশ দিনের যে পরিসংখ্যান দিলেন যে বেড়েছে, তো এই বেড়ার কারণটা কি? এইটা আমাদের মত একটা করে রয়েছে, আমাদের মত হচ্ছে যে নেতা মন্ত্রীরা আকাশে ওড়া বন্ধ করুন, আপনারা এরোপ্লেন ব্যবহার কম করুন, জিএসটি লাগু করুন, ট্যাক্স গুলো যেগুলো রাজ্য এবং কেন্দ্র নিচ্ছেন সেই ট্যাক্স গুলো নিজেরা কমান, কমালে আমরা অনেক অনেক কমে পেয়ে যাব। আর একটা কথা বলবো, দুটো সরকার কি যে বার থেকে যখন তেল আসছে কাঁচা তেল, তখন আমাদের ভারতবর্ষে সেই তেল শোধন হয়, শোধন হয়ে প্রতিবেশী দেশে নেপাল এবং আরো যে প্রতিবেশী বাংলাদেশে বিক্রয় হয়, তারা কি করে কম দামে বিক্রি করে ভারতবর্ষ থেকে, এটা কোন নিয়মে? সেই নিয়ম ভারতবর্ষের মানুষ পাচ্ছে না কেন? আপনারা নিজেরা আপনারা আপনারা বিলাসবহুল জীবনযাত্রা বন্ধ করুন, আপনারা মানুষের জন্য গেছেন, মানুষের আজকে আমাদের দেশে মানুষের যা দুরবস্থা চলছে, আজকে যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে ওই কারণে সমস্ত জিনিসের দাম বাড়ছে, আজকে মানুষের দেয়ালে পিঠ টিকে গেছে, তাই আপনাদের কাছে বারবার বলবো, বড় জোরে আপনাদের কাছে প্রার্থনা করব, মানুষ সকলে আপনারা এক যুগে একটা প্রতিবাদ করুন, রাস্তায় নামতে হবে, আপনারা নেতা মন্ত্রীরা আপনারা বন্ধ করুন, আপনাদের বিলাসিতা বন্ধ করুন, আপনারা জিএসটি চালু করুন, আপনারা ট্যাক্স কমান, তাহলে এটা অনেক কমে যাবে। সেই দিকে আপনারা করছেন না, আপনারা মানুষকে ভুলিয়ে রাখছেন। আজ এই দিক দিয়ে যুদ্ধ লেগেছে, ঠিক আছে যুদ্ধ লেগেছে, সেখানে দখলদারি নিয়ে যুদ্ধ লেগেছে, সেখানকার সম্পদ কারা ভাগ পাবে এই নিয়ে যুদ্ধ লেগেছে, তার তেলের দাম বা সমস্ত দেশের আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ববাজারে বাড়বে বেড়েছে হয়তো, কিন্তু আমার দেশে যে যে কারণগুলো আমি বললাম এইগুলো আপনারা নেতা মন্দিরা ঠান্ডা ঘরে বসে আর এটা বিলাসিতা রাখবেন না, মানুষের জন্য কাজ করুন, আমরা ভোট দিয়ে আপনাকে পাঠিয়েছি জনপ্রতিনিধি হিসেবে, তা 80% মানুষ গরিব, 80% মানুষ খেটে খায়, তাদের প্রতি নজর রেখে আপনারা এইগুলো বন্ধ করুন, এগুলো চালু করুন। নমস্কার বংশীবাবু, একটা বিষয় আপনি জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন, তাও একবার আপনার জ্ঞাতার্থে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই যে যুদ্ধ চলছে, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কিন্তু রাশিয়ার থেকে যথেষ্ট সস্তায় ভারত কিন্তু তৈল আমদানি করছে, তাই নিয়ে যথেষ্ট বিতর্কও হয়েছে, বিতর্ক হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে রাশিয়া থেকে কিন্তু তেল কেনা বন্ধ করেনি ভারত, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এভাবে মূল্যবৃদ্ধি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দেশের মানুষ তারা কিন্তু সেই সুবিধা পাচ্ছে না। ধন্যবাদ, মনে হয় বংশীবাবুর টেলিফোন কেটে গিয়েছে, যাই হোক। ললিত বন্দ্যোপাধ্যায় আমাদের পরবর্তী কলার। ললিতবাবু নমস্কার, স্বাগত জানাই, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, এই ফোর্থ নভেম্বর থেকে 21 মার্চ অবধি 124 দিন প্রায় পেট্রোপণের সমস্ত জিনিসের দাম থমকে দাঁড়িয়েছিল, কিন্তু যেই আপনার 22 মার্চ ছিল চটচট করে বার্তালাম করে, এখন পুরো নট আউট কম্পিটিশন, 112 টাকা পেট্রোল কলকাতা হয়ে গেছে, ডিজেল বোধ হয় সেঞ্চুরি করবে। এখন আমি এটা স্কেলিং প্যানেলতে না ভেবে
এই প্রায় আট বছর ধরে যে আমাদের মোদী সরকার দেশ চালাচ্ছে, একটা রাজনৈতিক পার্সপেক্টিভটা আমি একটু ভাবছি, সেটা আপনি একটু টোটালিটি ব্যাপারটা ভেবে দেখুন। আমরা যে প্রজন্ম কয়েক যে স্বাধীনতার আগে এবং পরে যে সংবিধান রচয়িতারা যে আদর্শ নিয়ে এত কষ্ট করে কঠিন পরিশ্রম করে সংবিধান রচনা করেছিল, তাদের তিনটে মূল মন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য, সম্প্রীতি, বহুত্ববাদ। আজকে এইটাকে পুরো সম্পূর্ণভাবে নষ্ট করে বিপরীত মেরুতে উনি হেঁটে চলেছেন। কি পরিবেশ তৈরি করেছে আপনি প্রথমেই দেখুন, মানুষের মানুষ যে যে কি চায় সে উনি সেই ন্যূনতম জীবনে বেঁচে থাকার যে স্থির যে জিনিসগুলো স্থির করতে পারেনি, এবং উনি দায়বদ্ধ নয়। উনি কি দেখলেন আজকে একবিংশ শতাব্দীতে মানুষ যেটা চায়, ভারতবর্ষের লোক স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য, উপযুক্ত বস্ত্র, স্বাস্থ্যকর বাসস্থান, চিকিৎসার সুযোগ, স্কুল শিক্ষা এবং ভালো আইন শৃঙ্খলা, আজকে উনি কোনোটা করতে পেরেছেন? উনি শুধু নিজের আত্মপ্রচার করে যাচ্ছেন। আর ভিত্তির আত্মবিশ্বাস কিরকম আত্মপ্রচার, মানে মহাকাশ যেন ওনার ছবি থাকতে হবে, কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটে ওনার ছবি থাকতে হবে, মোতেরা স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ওনার নামে করতে হবে, কোনো জীবিত মানুষের থাকলে কোনো নামকরণ হয় কিনা আমার জানা নেই। তারপরে হচ্ছে ভিত্তির বাস্তবিরাম, উনি যখন 8 নভেম্বর 2016 যে একটা হটকারীরা সিদ্ধান্ত হটকারী নিজে নিয়ে গেলেন যে নোটবন্দি, উনি একবার ভাবলেন না যে 140 কোটি দেশের লোকের 80 কোটি লোক বাইনা দরিদ্র সীমার রেখে বাস করে, এই সংখ্যাটা ইউরোপের জনসংখ্যা আমি অঙ্ক কষে দেখেছি, রাশিয়ার জনসংখ্যা প্রায় সমতুল্য ওদের 75 কোটি। উনি পুরো নেগলেক্ট করছেন, করে করলেন যে নোটবন্দি, কাল থেকে 500-1000 টাকা নোট চলবে না, করে দিলেন এবং বললেন আমি 50 দিনে নর্মাল কিনে দেবো। 50 দিনের 5-6 বছর হয়ে গেলে কি করেছেন উনি? উনি করেছেন কি, উনি রাম মন্দির তৈরি করেছেন, একটা টাইম বাউন্ড প্রোগ্রামে সুপ্রিম কোর্টের রায় নিয়ে টাইম বাউন্ড প্রোগ্রাম, আর কি করলেন কাশ্মীরে 370 টাকা তুলে দিলেন, তুলে দিয়ে এখানে মিলিটারি শাসন প্রায় চলছে, কাশ্মীরকে রাজ্যের অধিকার কেড়ে নিয়েছেন, সেখানে স্বাধীনতার যে রাজনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ, তিনজন মুখ্যমন্ত্রীকে দিনের পর দিন গৃহবন্দি করে রেখেছে, কোনো বিরোধী পক্ষের কণ্ঠস্বরে স্তব্ধ করে দেওয়ার জন্য ইউপিএপি আইন জারি করেছেন, যেটা ব্রিটিশ নিজের লন্ডনে 2009 তুলে দিয়েছে, সেই ঔপনিবেশিক আইন, কলোনিয়াল আইন আজকে উনি টানা 2022 উনি চালিয়ে যাচ্ছেন। কেউ মনে মানুষের ব্যক্তি সঙ্গে সাংবাদিকদের উপর ভীষণ অত্যাচার হয়েছে, 40 জন সাংবাদিক 8 বছরে মারা গেছে, 200 জন গভীর আহত, হাতরাসে ললিতবাবু ধন্যবাদ। আপনি আপনি আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সে মূল জায়গা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছেন, অনেকটা দূরে সরে যাচ্ছেন। আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে তো কথা বলি, আমার মনে হয় যেদিন যেটা বিষয়, যেদিন যেটা ইস্যু, সেই ইস্যুটার মধ্যে কথা বলাটাই বাঞ্ছনীয়। যাই হোক, ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। সময় হয়েছে আমাদের আরও একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, বিরতির পর আবারও ফিরছি অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। ছোট্ট বিরতি, ফিরে এলাম তারপর। এই মুহূর্তে কাদের শেখ টেলিফোন লাইনে অপেক্ষা করছেন আমাদের জন্য, বলুন, নমস্কার আপনাকে। শুভ সন্ধ্যা পারমিতা ম্যাম। শুভ সন্ধ্যা আপনাকেও, শুনবো আপনার কথা, বলুন। বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম, কিন্তু আন্তর্জাতিক বাজারে ডিজেল ও পেট্রোলের ক্রয় মূল্য হচ্ছে মোটামুটি পরিসংখ্যান যা আছে তাতে আমি জানি 42 টাকা, কিন্তু সেই ডিজেল এবং পেট্রোল আমাদেরকে পেট্রোল কিনতে হচ্ছে 111 টাকায় ক পয়সা এবং ডিজেল 96 টাকায়, কিন্তু আদার যে সমস্ত দেশগুলো আছে প্রতিবেশী, যেমন বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা, এদের কিন্তু পেট্রোলের দাম অনেক কম, আমাদের দেশের থেকে অনেক কম। আর আমাদের দেশে যে 42 টাকা দরে কিনে পেট্রোল সেটাকে এই দরে বিক্রি করছে, তার কারণ হচ্ছে যে রাজ্য এটা থেকে কিন্তু 24% ট্যাক্স বসায় এবং কেন্দ্র বসায় 28%। তাহলে আমাদের সাধারণ আম আদমিদের অবস্থা নাভিশ্বাস। আর এই ডিজেল পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সাধারণ পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কিন্তু আম জনতা খুব অসুবিধার মধ্যে সৃষ্টি হচ্ছে। তা এর কোনো সুরাহা হবে কি না বলা সম্ভব নয়, কিন্তু আমাদের দেশে এরকম হচ্ছে কেন, এটা হওয়ার কারণটা কি? এই যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ওই সুযোগ সুবিধা জনসাধারণকে দিচ্ছে, সামান্যটুকু দিচ্ছে, তার পরিবর্তে বেশি হারে ট্যাক্স বসিয়ে জনগণের কাছে এই টাকা পয়সা আদায় করছে, এটা কিন্তু মোটেই ঠিক নয়, যার ফলে সাধারণ মানুষের খুব দুর্গতি। বাস, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। পরবর্তী কলার শিশির মণ্ডল। শিশির বাবু নমস্কার। নমস্কার ম্যাডাম, আজকের বিষয়ে বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম, গত 10 দিনে 9 বার, কখনো 80 পয়সা, কখনো 1 টাকা, কখনো 52 পয়সা বেড়ে
পেট্রোলের দাম 112, চুই চুই ডিজেলের দাম 96, এবং এই কারণে জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, ফলে সাধারণ মানুষের নাবিকতা উঠেছে। অথচ পাকিস্তানে পেট্রোল 62, আফগানিস্তানে 63, শ্রীলঙ্কার 72, সবাই তো ক্রুড অয়েল একই জায়গা থেকে কিনছে, তাহলে ইন্ডিয়ায় এত দাম কেন? মোদী 14 সালের পর থেকে জনগণকে কখনো ডিমনিটাইজেশন, কখনো জিএসটি, কখনো তোমার লকডাউনের ফলে মধ্যবিত্তদের ক্রমশ আরো গরিব করেছে, এবং প্রায় 5.5 কোটি মানুষ বেকার হয়েছে, বহু মানুষ খিদের জ্বালায় আত্মহত্যা করেছে, 700 বেশি কৃষক মারা গেছে। এইভাবে দেশবাসীকে খাদের দিকে উনি নিয়ে চলেছেন। এরপরেও কিন্তু মোদী ভোটের নামে কাশ্মীর ফাইল নিয়ে হিন্দু ভোটকে একাট্টা করতে প্রচার করে যাচ্ছেন এবং উন্মাদনা সৃষ্টি করছেন, এবং প্রচার মাধ্যমে জনি ওকার জনি লিভারের মতো ভাড়ামো করে চলেছেন। গত 29 তারিখে মথুয়াদে ভার্চুয়াল সভাতে ওনাকে বক্তৃতা করতে আরম্ভ করলেন উনি জয় হরিবোল বলে, এবং বাংলা বলার নামে যে ভাড়ামো করলেন তা ক্ষমার অযোগ্য অপরাধ। মোদীর মতো মূর্খের মুখে রবীন্দ্রনাথের ভাষা কখনো বেরোনো সম্ভব নয়। আর হরিবোল আমরা শ্মশান যাত্রার সময় বলে থাকি, মোদী কি মথুয়াদে শ্মশান যাত্রা করালেন? আমার দেখা সবচেয়ে নিরেট মিথ্যাবাদী মূর্খ প্রধানমন্ত্রী মোদী। উনি বলে বেড়াচ্ছেন ভারতবাসীর মাথায় উনি ছাদ দিয়েছেন, অথচ আমরা জানি রাজীব ইন্দিরা যোজনা এবং অটলের যোজনায় ভারতবাসীর মাথায় ছাদ দিয়েছে। মতুয়াদের একেবারে অত্যন্ত কমন শব্দ, তারা সবসময় এই শব্দ ব্যবহার করেন এবং তারা পারস্পরিক সৌজন্য বিনিময়ের জন্য এই হরিবোল শব্দটি ব্যবহার করে থাকেন। যাই হোক, সময় হয়েছে আর একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর ফিরবো আবারও আলোচনায়, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও ফিরলাম অনুষ্ঠানে। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। সনত মণ্ডল টেলিফোন লাইনে, বলুন সনত বাবু। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। সনত মণ্ডল, হ্যাঁ আমরা শুনতে পেয়েছি। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার দুর্দান্ত গ্রাম তালরাঙ্গা থেকে বলছি। পেট্রোল পণ্যের লাগাম ছাড়া দাম বৃদ্ধি হওয়ার, আমাদের দেশের সরকারি বাজারে তেলের দাম বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ হলো যদি সরকারিভাবে প্লেন ব্যবহার রাজ্য কেন্দ্র বন্ধ করলে দাম কমা সম্ভব হবে বলে আমি মনে করি। জিএসটি চালু করুন, নেতা মন্ত্রীরা গাড়ি আকাশে উড়ানো বন্ধ করুন, বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে কাঁচা তেল আনা হয়, সেই তেল আমাদের দেশে শোধন হয়, বাংলাদেশে নেপাল প্রতিবেশী দেশে এই তেল যখন বিক্রয় হয় তারা কি করে কম দামে কোন নিয়মে বিক্রয় করা হয়? আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, সেই জন্য এই আপনাদের জানাচ্ছি, আপনারা এর বিষয়ে চিন্তা ভাবনা করুন বা মিডিয়াকে জানান। তাছাড়া আমি আর, আপনি যেখানে ফোন করেছেন এটা একটা মিডিয়ার অফিস এবং আপনি যে অনুষ্ঠানে কথা বলছেন এটা একটা মিডিয়ারি প্ল্যাটফর্ম। আপনি ঠিক কি বলতে চাইছেন খুব পরিষ্কার নয় যদিও বিষয়টা কি বলতে চাইলেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। সুজয় চৌধুরী আমাদের পরবর্তী কলার, বলুন সুজয় বাবু। নমস্কার। নমস্কার, দায়হাট থেকে সুজয় চৌধুরী বলছি। বলুন। বেড়েই চলেছে পেট্রোল পণ্যের দাম। এখন আমাদের কেন্দ্রীয় সরকার 137 দিন লকডাউন করেছিলেন 5টা রাজ্যের নির্বাচনের জন্য। তারপর নির্বাচনটা যখন হয়ে গেল, আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সেই নির্বাচনে গরিব মানুষের পক্ষে অনেক কিছু বললেন। কিছুদিন আগে তিনি মন্ত্রী বাদ করলেন, কিন্তু মন্ত্রী বাদ করে তিনি কি গরিব মানুষের মন্ত্রী বাদ শুনেছেন? শোনেননি। আজকে দেখুন পেট্রোলের দাম 111.20 টাকা হয়ে গেছে, ডিজেল 96.20 টাকা হয়ে গেছে, গ্যাসের দাম 50 টাকা করে বেড়ে প্রায় 1000 টাকার কাছাকাছি হয়েছে।
আজকে প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনি তো প্রতি মাসে একবার করে মন কি বাত করছেন, কিন্তু গরিব মানুষের মন কি বাত নিয়ে একবার বলুন। আজকে আপনি উজ্জ্বলা যোজনা গ্যাসের প্রত্যেকটা মানুষের, গরিব মানুষের যাতে ধোঁয়ায় চোখের জল না বেরোয় তার জন্য আপনি গ্যাস দিয়ে দিলেন, গ্যাস দিয়ে কি করলেন না ভর্তুকি দিতে আরম্ভ করলেন। আজকে ভর্তুকি দিয়ে মানুষ ভর্তুকি পাচ্ছে, ১৯ টাকা করে ভর্তুকি পায়। আজকে বলুন সেই একটা গরিব মানুষ যে ২০০০ টাকা বেতন পায় সে যদি ১০০০ টাকার গ্যাস কেনে, তাহলে আজকে সরষের তেল, চিনি, চা, পোস্ত, তেল, নুন, লঙ্কা কি করে কিনবেন? আজকে আপনি হিজাব নিয়ে, এই প্রশ্নটাই তো আমাদেরও, আজকে আপনি যে বড় লোকের জন্য আপনি মানে বাড়ি দিচ্ছেন, আপনি গ্যাস সিলিন্ডারটা বিক্রি করে দিলেন, আপনি ওভেন বিক্রি করে দিলেন, আপনি লাইটার বিক্রি করে দিলেন, বড় লোকের পুঁজি হয়ে গেল, আপনি সবকে সাথ সবকে বিকাশ করছেন না কয়েকটা মানুষের বিকাশ করছেন? উত্তর দেবেন কি উত্তর দেবেন না? ধন্যবাদ, ধন্যবাদ সুজয়বাবু। পরবর্তী কলার শ্যামল অধিকারী, শ্যামলবাবু স্বাগত অনুষ্ঠানে, বলুন। বলছি যে এই যে পেট্রোল পণ্যের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম, হ্যাঁ সেদিকে কিন্তু কেউরই খেয়াল নেই, কোন রাজনৈতিক দলেরই খেয়াল নেই, সাধারণ পাবলিক যে কি অবস্থায় আছে। প্রধানমন্ত্রী এদিকে নানা রকম ভাষণ দিয়ে যাচ্ছেন, আর এদিকে আমাদের মুখ্যমন্ত্রী উনিও নানা রকম কাজে ব্যস্ত, এই যে আর মোটামুটি ধরেন যে হত্যাকাণ্ড হলো, পুড়িয়ে মারা হলো, এইদিকে সবাইকে নজর ঘুরিয়ে দিয়ে, মানে এদিকে নজর ঘুরছে মানুষের, আর বিজেপি হচ্ছে গিয়ে ওই মিছিল ফিচিল করে ই করছে, কিন্তু মানুষকে এই মূল্যবৃদ্ধির ইসে তেলের এদিক থেকে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষ। বুঝতে পেরেছি, ধন্যবাদ, ধন্যবাদ। সনদ দাস পরবর্তী কলার, সনদ বাবু নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম, শুভ সন্ধ্যা আপনাকেও, শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন। পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি মানে বাজারের সমস্ত কিছুর দাম বৃদ্ধি, এবং তাতে সমস্ত খুব মানে ক্ষুদ্র দ্রব্য, খাদ্য দ্রব্য সবকিছু এবং ওষুধ সমস্ত কিছুর দাম বেড়ে যাবে, তাতে দরিদ্র মানুষ অতি অবশ্যই মানে খুব বিপদে পড়ে যাবে। আর আমাদের ধরো অর্থনীতি ভেঙেই গিয়েছে, যে দেশের অর্থনীতি ভালো নয় বা অর্থনীতি শক্তিশালী নয় সেই দেশ এবং সরকার তারাও শক্তিশালী নয়, তারা হয়তো গায়ের জোরে বা তাদের বিভিন্ন রকম ওই মেজরিটির জোরে অনেক কিছু করে নেওয়া যেতে পারে, কিন্তু মানুষের মনের ভেতর কতটা ঢুকতে পারবে সেটা তো বোঝা মুশকিল। কিংবা মানুষের উপকারে যদি সরকার যদি মানুষের উপকারে কাজে না লাগে, সে সরকার দিয়ে লাভটা কি আমাদের? যেভাবে পেট্রোল পণ্যের দাম বেড়ে চলেছে, কোনো কারোর কোনো হুশ নেই, অন্যদিকে সব মানে যে যার ব্যক্তিগত রাজনীতি, দলগত রাজনীতি নিয়ে ব্যস্ত, এক্ষেত্রে গরিব মানুষের খাদ্যদ্রব্য এবং তাদের বেঁচে থাকার উপায় সব জিনিস সব দিকটা দেখতে হবে। আমাদের দেশে ইনকাম ক্রমশ কমে যাচ্ছে, একটা লক্ষ্যই থাকে গরিবদের হেল্প করা, ধনীর আরো ধনী হবে এবং গরিবরা মানে বরাবর যে কবার বিজেপি সরকার ভারতে স্বাধীনতা ভারতে ক্ষমতায় এসছে বিগত দু তিন মাস ধরে আমরা তো অনেকগুলো প্রোগ্রাম আপনারা করলেন, আপনারা বিষয়টা অনেকটা জনমত তৈরি করতে পারছেন, এর জন্যই ধন্যবাদ। তবে এই মুহূর্তে যে আমাদের কি জনমত তৈরি করার দরকার আছে রণেশ্বর বাবু, তার কারণ আমরা তো শুধুমাত্র ফ্যাক্ট তুলে ধরছি। আপনি নিজেও জানেন তো যে গত ১০ দিনে ৯ বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম এক লাফে ৫০ টাকা বেড়েছে। এই এই বিষয়গুলোর মধ্যে কি কোথাও কোনো মিথ্যে রয়েছে? আমাদের তো রাজ্য সরকার যতটা এর উপর কর চাপিয়ে রেখেছে সেটা এই কেন্দ্র সরকার কি কোনো কেন্দ্র কি কোনো কর চাপায়নি এর উপরে? কেন্দ্র কর যদি চাপায়, কেন্দ্র যদি আমদানি করে, রপ্তানি করে, বা এই এই যে
তেলের উপর এক্সপেরিমেন্ট করছে, রাবারের মতো টানছে, এটা একটা দিন কেন্দ্রীয় সরকার, আপনি যেভাবে রাজ্য সরকারের কথা বললেন ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারও কিন্তু এই পেট্রোপণ্যের উপরে অনেক বেশি পরিমাণে কর চাপিয়েছে। তাহলে করটাকে কি করে রিমুভ করা যাবে সেইটাই নিশ্চয়ই এইটাই আমার বক্তব্য। যেতে গরিব বড় লোক নিয়ে কথা হচ্ছে না, কারণ গরিব মানুষ একদম তারা গিয়ে 5 লিটার তেল কেনে না, কারণ যাদের কাজে বেরোতায়, যেরকম আপনি একটা স্টুডিও মানে আসছেন যাতায়াত করছেন কি বাস। রণেশ্বর বাবু আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি প্রচুর পড়াশোনা করেন, আপনার সাথে কথা বললেই সেটা বোঝা যায়। সেক্ষেত্রে আপনি এই কথাটা কি করে বলছেন যে ডিজেলের যদি দাম বাড়ে সাধারণ মধ্যবিত্ত তাদের জীবনে, সাধারণ মানুষ গরিব মানুষ তারা কি বাসে চড়েন না, তাদের কি বাস ভাড়া দিতে হয় না? ডিজেলের দাম বাড়লে, পেট্রোপণ্যের দাম বাড়লে যে এইগুলোরও দাম বাড়ে বা বাড়বে, এটা তো যে কোনো সহজ অঙ্ক, সহজ বিষয়, সবাই জানেন, সবাই বুঝতে পারেন। তাহলে পরোক্ষ এবং প্রত্যক্ষ কর হিসেবে এই যে একটা কাঁচা পয়সা, হ্যালো আমরা শুনছি বলুন, পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে যেরকম কর আমরা দিই ইনকাম ট্যাক্স, তার সঙ্গে আরো অনেক ট্যাক্স যুক্ত হয়, পৌর পঞ্চায়েত কর থেকে শুরু করে পরোক্ষ ভাবে প্রত্যক্ষ কর, যারা যেটা বোঝায় যে কোনো দ্রব্যের উপর জিএসটি বিভিন্ন রকম সেস বসানো হয়। তা আমার কথা হচ্ছে যে এইটা যদি গরিব মানুষের উপর চাপ পড়ে তারা কতটা বুঝবেন? আমি আপনি যদি সচেতন হই তাহলে আমার কথা হচ্ছে আমরা নিজেরাই তো জোটবদ্ধ হতে পারছি না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গুলোকে ডেকে যদি বলেন, আবেদন করেন। না আমরা তো জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি এবং সেই কারণে প্রথম শুরুতেই তো আপনি আমাদের সাধুবাদ জানালেন, বললেন যে আমরা জনমত তৈরি করতে সমর্থ হয়েছি। ধন্যবাদ আপনাকে রণেশ্বর বাবু টেলিফোন করার জন্য। সময় হচ্ছে আরো একটা ছোট্ট বিরতিতে যাবার, বিরতির পর আবারও আমরা ফিরবো এই সংক্রান্ত আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে খায়রুল বাসার টেলিফোন লাইনে, বলুন। নমস্কার। নমস্কার দর্শকজি, বলুন। পেট্রোপণ্যের দাম যেভাবে বেড়ে চলেছে মানে প্রতিদিনই বলা যায় একে, এতে কিছুই হবে না, যারা মধ্যবিত্ত তারা আরো গরিব হয়ে যাবে এবং গরিবদের কথা তো বাদই দিন, তাদের অবস্থা যে কি হবে সেটা সবাই বুঝতে পারছে। মানে একটা পেট্রোপণ্যের দাম বাড়া মানে প্রতিটা জিনিসের উপরে দাম বেড়ে যাবে, এবং এক্ষেত্রে কি যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা যে কি এবং কি হবে, যে নাভিশ্বাস উঠছে বাসে যারা যাতায়াত করছে বা বিভিন্ন পেট্রোপণ্য যারা ব্যবহার করছে তারা বুঝতে পারছে যে কি ব্যাপার। এটা জনগণ যদি একযোগে এর প্রতিবাদ না করে তাহলে কিছু করার নেই। তার কারণ হচ্ছে কেন্দ্র গভর্নমেন্ট যেভাবে একের পর এক সাধারণ মানুষকে কিছুই মনে করে না, তারা তারা যারা কর্পোরেট তাদেরকে নিয়ে ব্যস্ত, এবং কোথায় কি কাশ্মীর ফাইল, কোথায় হিজাব, কোথায় কি এই সব নিয়ে এই জিনিসগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। আসল কথা হচ্ছে জনগণ আর কতদিন এই পেট্রোপণের দাম বা বোঝা বলবে, বছরে হয় বা ছমাসান্তে হয় তা নয়, কিন্তু প্রতিদিনই তো, প্রতিদিন যে এইভাবে একটা যুদ্ধকে খাড়া করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যুদ্ধ কোথা লেগেছে, কোথাও কোথা থেকে তেল আমদানি হয় ভারত, ভারত কোথা থেকে তেল আমদানি করে, একদমই মানে গত 10 দিনে 9 বার এইভাবে মূল্যবৃদ্ধি, এবং আজকে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে আমরা যে আলোচনা করছি আজকে আবার মধ্যরাত থেকে নতুন কোনো দাম লাগু হবে কি হবে না তা কিন্তু আমরা কেউই জানি না। অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। আমাদের আরও একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন। আজকের আপনার কথার ধীরে ধীরে আমরা শেষের দিকে চলে আসছি এবং সময় যত গড়াচ্ছে আমরা আপনাদের মতামত পাচ্ছি, এবং এখনও পর্যন্ত যারা টেলিফোন করেননি কিন্তু পর্দার ওপারে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, টেলিফোন করে জানান এই বিষয় সম্পর্কে আপনার কি মত। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত সাহা। জয়ন্তবাবু নমস্কার, স্বাগত জানাই অনুষ্ঠানে, শুনবো আপনার কথা, বলুন। নমস্কার পারমিতা ম্যাডাম, আমি শ্রীরামপুর থেকে জয়ন্ত সাহা রয়েছি ফোনে। দেখুন, সংসদীয় গণতন্ত্র মন্দিরের ন্যায় এবং মানুষই ওই পবিত্র মন্দিরের ঈশ্বর আল্লাহ গড। দেশের জনগণের ন্যূনতম খেয়ে পড়ে
বাঁচার দায় দায়িত্ব কর্তব্য রাষ্ট্রের, সেখানে সাধারণ মানুষের জীবন প্রতিদিন একটু একটু করে তিলে তিলে দুর্বিষহ হতাশা আতঙ্ক গ্রাস করছে। পেট্রোল ডিজেলের নজিরবিহীন মূল্য বৃদ্ধির মানে চোখ রাঙানি যারা আগে দেখার আগেই প্রায় 20,000 মানুষ মানে গরিবির জ্বালায় আত্মহত্যার সুলাভ পথ বেছে মরে থাকার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, শীতের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। আজকে দেখুন, আজকে একের পর এক মানে জনবিরোধী, দেশ বিরোধী, মাতৃভূমিকে ডোবানোর ভ্রান্ত নীতি, ধনকুবদের ধনীদের আরো ধনী আর গরিবদের আরো গরিব, সাধারণের জীবন দুর্বশ হয়ে করে চলেছে। দেখুন আজকে কি অবস্থা, রাত্রে সত্যি সত্যি আপনি বলছিলেন ঘুমোতে যেতে বড় ভয় হয় ম্যাডাম, না জানি কাল আবার সকালে উঠে শুনবো কোন ফতোয়া জারি করে যাতে মানুষ আরো বেশি বেশি মরে। ছে, এই আমাদের ভারতবর্ষ আর তার রাষ্ট্র বড় লজ্জা করে। ধন্যবাদ জয়ন্ত বাবু। সুরজিৎ বসু পরবর্তী কলার। সুরজিৎ বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন। এটা সেটা হলো দেখুন, 10 দিনে 9 বার বেড়ে গেছে, ওটা অত্যন্ত বিপজ্জনক জায়গায় যাচ্ছে। এবং লক্ষ্য করে দেখুন যে 4-5টার যে নির্বাচন হওয়া যতক্ষণ না হয়ে গেল ততদিন কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু বাড়াননি, এটা কিন্তু খুব লক্ষণীয় বিষয়। 926 টাকা থেকে 50 টাকা গ্যাস বেড়ে গেল, 976 টাকা দাঁড়িয়েছে এখন। এবার কোথায় দাঁড়াবে মধ্যবিত্ত? যারা বলেন যে ডিজেল পেট্রোল সাধারণের জন্য নয়, আমার মনে হয় যে কোথাও তারা ভুলভ্রান্তি করছেন। কারণ ডিজেল বেড়ে যাওয়া মানে হচ্ছে পরোক্ষভাবে সমস্ত আনাজ সবজি মাছ মাংস সবের কিন্তু বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে নীতি নিচ্ছেন সেটা তো নিশ্চয়ই কোনো ভ্রান্ত নীতি বলে আমার মনে হচ্ছে। ডিজেল পেট্রোলের দাম বাড়লে তো বাস ভাড়াও বাড়বে, যারা সাধারণ মানুষ যারা বাসে করে যাতায়াত করেন তাদের পক্ষে তো টান পড়বে। আমি সেটাই বলতে চাইছি, পরোক্ষভাবে সবটাই পড়বে এবং 976 টাকা গ্যাস দাঁড়িয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে রাজ্য সরকারের একটা ভূমিকা কিন্তু রয়েছে। আমাদের যে কটা স্টেট রয়েছে 28টা 29টা, সেই প্রত্যেকটা স্টেটের দায়িত্ব আছে, এখানে কিন্তু তারাও একটুখানি সাহায্য করতে পারে মধ্যবিত্তের জন্য বাঁচানোর জন্য, কিছু কিছু স্টেট করেছে। আমার পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আপনাদের মাধ্যমে, যদি সম্ভব হয় তাহলে একটু কর যদি কমানো যায় তাহলে কিন্তু আমরা কিছুটা রেহাই পেতে পারি। কেন্দ্রীয় সরকার তো করছেনি, হ্যাঁ তাদের কিন্তু ভ্রান্ত নীতি বলেই তো দিলাম যে 4-5টা রাজ্য নির্বাচন হলো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে সুরজিৎ বাবু, খুব স্পষ্ট খুব সুন্দর আপনার বক্তব্য। শিবাজী বন্দ্যোপাধ্যায় পরবর্তী কলার বলুন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। নমস্কার। এই মোদি কিন্তু কোনদিনই প্রথম দিন থেকেই, হ্যালো আমরা শুনতে পাচ্ছি বলুন। আচ্ছা, মোদি কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু তিনি জনগণের কথা ভাবেন না, আরএসএস এর তা নীতি নয় ক্ষমতায় থাকা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে দেখুন, এই যে সেন্ট্রাল ভিস্টা, কাশীর রাস্তাঘাট, ইয়ে রাম মন্দির, এইসব নিয়ে তিনি করছেন। হ্যাঁ, তবে হ্যাঁ যদি বলেন যে তিনি ভোটে জিতছেন কি যে এই করে লোককে হচ্ছে না, 61% লোক কিন্তু বিজেপির পক্ষে নয়। হ্যাঁ, কিন্তু এই নিয়মে তিনি হয়ে যাচ্ছেন আর যা খুশি তাই করে যাচ্ছেন। হ্যাঁ, এর কোনো মানে আছে এইভাবে লোককে ইয়ে করা একের পর এক, মানে কাউকে বাঁচতে দেবে ওদের চিন্তা নেই যে লোক মরুক যার নামে যাক। হ্যাঁ, আমার ক্ষমতায় থাকা হচ্ছে আমার কাছে ইয়ে, আমরা সব কিছু করতে পারবো, গাড়ি গাড়ি টাকা আসবো, অপরাধীদের হাতে দিতে পারবো আমার বন্ধুদের হাতে। হ্যাঁ, এইভাবে তো হয় না, বুঝলেন না। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ শিবাজী বাবু। আমাদের অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করতে হচ্ছে, কারণ হাতে আর একেবারেই সময় নেই। আগামীকাল ঠিক রাত 8টায় আপনাদের সঙ্গে আরও একবার দেখা হবে, আপনার কথা এই অনুষ্ঠানে হাজির থাকবো আমরা, কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। সেই বিষয়ে আপনার কি মতামত অতি অবশ্যই জানাবেন, তার কারণ এতদিনে আপনারা জেনেই গেছেন আপনার কথা আপনাদের প্রোগ্রাম আপনাদের অনুষ্ঠান আপনাদের কথা বলার জায়গা। তাই স্বতঃস্ফূর্তভাবে আপনার যা মতামত নির্ভীকভাবে সেই মতামত তুলে ধরুন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। এখনকার মতো এ পর্যন্ত, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।